নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পাল্টে গেল মাধ্যমিকের সূচি কবে কোন পরীক্ষা হবে তো আজকে কিন্তু নতুন একটি তালিকা প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে দিঘি বিধানসভায় কেন্দ্রের উপনির্বাচনের জন্য সূচির কিন্তু হেরফের করা হয়েছে তো বন্ধুরা আজকে আপনাদের সঠিক সূচি জানাবো কোন কোন দিনগুলিতে কিন্তু কোন কোন পরীক্ষাগুলি হবে তো সেই জন্য বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা পাল্টে গেল মাধ্যমিক পরীক্ষা সূচি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য একটি বিষয়ের পরীক্ষার সূচি হেরফের করা হয়েছে বাকি সূচি অপরিবর্তিত আছে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে তো পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে বলা হয়েছে দেখা গেছে সাতাইশে ফেব্রুয়ারি মানে সেদিন কিন্তু সোমবার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের সঙ্গে মাধ্যমিক ইতিহাসে পরীক্ষার দিন কিন্তু মিল হয়েছে সেই জন্য বৃহত্তর জনগণের সাথে আগামী সাতাইশে ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ফার্স্ট মার্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা কিন্তু আয়োজন করা হবে সাতাইশে ফেব্রুয়ারি পরীক্ষার যে সময় এবং পরীক্ষা কেন্দ্র ছিল তা ফার্স্ট মার্চ পরীক্ষার ক্ষেত্রে একই থাকবে তো দু সালে যে সূচিগুলো আপনি থাকবে সেগুলি আপনাদের সূচিটা একটু জানিয়ে দিচ্ছি কোন কোন দিন কোন কোন পরীক্ষাগুলি আছে একটু ভালো করে মেনে নেবেন দু হাজার তেইশে মাধ্যমিক প্রথম পরীক্ষা যেটা হচ্ছে কিন্তু তেইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম পত্র চব্বিশে ফেব্রুয়ারি হচ্ছে দ্বিতীয় পত্র এবং পঁচিশে ফেব্রুয়ারি কিন্তু শনিবার পড়ছে সেদিন কিন্তু হচ্ছে ভূগোল তার পাশাপাশি আঠাশে ফেব্রুয়ারি সেদিন কিন্তু মঙ্গলবার পড়ছে মঙ্গলবারে আপনাদের কিন্তু জীবন জীবনবিজ্ঞান পরীক্ষা হবে তার পাশাপাশি ফার্স্ট মার্চ বুধবার পড়ছে সেদিন কিন্তু ইতিহাস পরীক্ষা হবে তার পাশাপাশি ফিজিক্যাল এডুকেশান সোশ্যাল সার্ভিস ছয় মার্চ নয়ই মার্চ দশই মার্চ এগারোই মার্চ এবং তেরোই মার্চ এবং ওয়ার্ক এডুকেশান আঠাশে মার্চ উনত্রিশে মার্চ তিরিশে মার্চ একত্রিশে মার্চ এবং ফার্স্ট এপ্রিল তো প্রথম পত্রের পরীক্ষা বাংলা ইংরেজি গুজরাটি হিন্দি মডার্ন টিবিটিয়ান নেপাল উড়িয়া গরুমুখী তেলুগু বিষয়ে সাঁওতালি মাধ্যমে যে কোনো একটি পরীক্ষা কিন্তু হবে দ্বিতীয় পত্রের পরীক্ষা প্রথমত ইংরেজি যাদের পত্রে ইংরেজি নেই তারা কিন্তু পরীক্ষা হবে দ্বিতীয় হচ্ছে বাংলা বা নেপালির প্রথম পত্র থেকে তার পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে যে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা কিন্তু শুরু হবে এবং যেটি কিন্তু চলবে দুপুরবেলা তিনটা পর্যন্ত এবং পরীক্ষার প্রথম মিটাকে শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন কোন কোন দিনগুলি কোন কোন পরীক্ষা হবে তো আপনাদের বন্ধুরা ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ